এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে, আমরা সিস্টেম সম্পর্কে একটু আগে পড়েছিলাম, ঠিক না? তো সিস্টেম আসলে তিন প্রকার। সিস্টেম কত প্রকার আলবি বলো? তিন প্রকার ভাইয়া? কি কি একটু বলতে পারবা? না ভাইয়া, জায়েদ ইকবাল বলতে পারবা? আনমিউট করো। সিস্টেম সিস্টেম কত প্রকার? তিন প্রকার, আপনার উন্মুক্ত, বদ্ধ আর বিচ্ছিন্ন। উন্মুক্ত, বদ্ধ আর কি বিচ্ছিন্ন? মনির রহমান, তুমি একটু বলো তো উন্মুক্ত সিস্টেম কি? মনির রহমান আনমিউট করো। মনির রহমান মনে হয় শুনতেছেন আমাদের কথা। হাবিব, তুমি বলো উন্মুক্ত সিস্টেম কি? ভাইয়া, যে সিস্টেমে বর ও শক্তি উভয় বিনিময় করা যায়। কার সাথে? কার সাথে বিনিময় করবে? পরিবেশের সাথে ভাই। গুড। সিস্টেম সবসময় যাই কিছু শেয়ার করুক বা বিনিময় করুক, কার সাথে করবে? পরিবেশের সাথে। তো কোন সিস্টেম যদি পরিবেশের সাথে বর এবং শক্তি বিনিময় করতে পারে তখন সেটাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। হ্যাঁ, বদ্ধ সিস্টেম কি একটু বলতে পারবা? যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র শক্তির বিনিময় করতে পারে। বরের কেন পারে না? বর বিনিময় করতে পারে না? জি না। কেন পারে না জানো? না ভাই, এটা কখনো স্যারদেরকে জিজ্ঞেস করো নাই? জি না ভাইয়া, জানা নেই। মূলত সিস্টেমটা ওভাবে ডিজাইন করা হয়, এমন ভাবে ডিজাইন করা হয় যাতে বরের বিনিময় না ঘটে, ঠিক আছে? তাহলে আমরা যখন সিস্টেম নিয়ে, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি ভাইয়া। আমরা যখন সিস্টেম নিয়ে কথা বলেছিলাম, বলেছিলাম সিস্টেমের যে, সরি, একটা বস্তুর যে অংশ নিয়ে আমরা কাজ করি ওটাই কি সিস্টেম, আর বাকি অংশ কি সিস্টেম পরিবেশ, বাকি অংশ কি পরিবেশ। পরিবেশ তো আমি যদি তোমার কম্পিউটার জাস্ট প্রসেসর নিয়ে কথা বলি, সিস্টেম, আর পুরো কম্পিউটারটা কি পরিবেশ। কম্পিউটারের পাশে যদি তুমি বসে চালাও, তুমিও কি পরিবেশ। কম্পিউটারের আশেপাশে যা আছে, অন্যান্য যে জিনিসগুলো, খাতা কলম বই পত্র, এগুলো কি পরিবেশ, সবকিছু পরিবেশ। পরিবেশ এখন তোমার, যেহেতু তুমি তোমার কম্পিউটারের প্রসেসর নিয়ে কাজ করতেছো, প্রসেসর যেহেতু সিস্টেম আর সবকিছু যেহেতু পরিবেশ, তাহলে এই প্রসেসর যদি পরিবেশের সাথে শুধুমাত্র শক্তির বিনিময় করে, ভরের কোনো বিনিময় না করে, তখন ওই প্রসেসরটাকে বা ওই সিস্টেমটাকে বলা হবে কি সিস্টেম? বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম, বুঝা গেছে? এবার এই প্রসেসর যদি কোনো কারণে পরিবেশের সাথে শক্তিও বিনিময় না করে, অর্থাৎ তাপেরও বিনিময় করলো না, আবার ভরেরও বিনিময় করলো না, তখন সেটাকে বলা হয় কি বিচ্ছিন্ন সিস্টেম। বুঝা গেছে? এবার নর্মালি দেখো, তাহলে একটা নর্মালি যদি আমরা চিন্তা করি, একটা কম্পিউটার প্রসেসর কি আমরা উন্মুক্ত সিস্টেম বলবো, নাকি বদ্ধ সিস্টেম বলবো, নাকি বিচ্ছিন্ন সিস্টেম বলবো? প্র্যাকটিক্যালি কি বলবো বাস্তবে? বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। জায়েদ ইকবাল বলো, কি ধরনের সিস্টেম? বিচ্ছিন্ন সিস্টেম। হ্যাঁ, বিচ্ছিন্ন সিস্টেম, কেন যুক্তি দাও? কারণ প্রসেসর তো শক্তিও বিনিময় করে না, ভরও বিনিময় করে না। স্মিতা, তুমি বলো যে কেন তুমি বললা বদ্ধ সিস্টেম। ভাইয়া, হ্যাঁ বলো। এটা ভর বিনিময় করে না, কিন্তু শক্তির বিনিময় করে। শক্তির বিনিময় কিভাবে করে ভাইয়া? এটা যখন আমরা ওই সিস্টেম, মানে প্রসেসরটা দিয়ে কাজ করি, তখন ওইটা অন্য একটা কাজে রূপান্তরিত হয়ে যায়। যখন ধরেন আমরা টাইপ করতেছি, তো ওইটা লেখা হয়ে প্রিন্ট হয়ে বের হয়ে আসতেছে, তো এটা তো একটা শক্তির বিনিময় হচ্ছে না এখানে? না, সেখানে ডাটার বিনিময় হচ্ছে, তথ্যের। কিন্তু শক্তির বিনিময় হচ্ছে কিনা সেটা তুমি একটু বুঝতেছো কিনা আমাকে বলো। অন্য কেউ যদি কিছু অ্যাড করতে চাও, কিছু বলতে চাও, বলো। কাজ হচ্ছে তাপ। বলো স্মিত, বলো। মানে তাপেরও তো একটা পরিবর্তন হয় ভিতরে, অনেকক্ষণ যাবত যদি ওই সফটওয়্যারটা দিয়ে। একটু শোনো,
আমার কম্পিউটারটা যখন চলতেছে প্রসেসর কি গরম হচ্ছে না? জি ভাইয়া। তো গরম হলে সেখানে তাপ উৎপন্ন হচ্ছে কিনা? হচ্ছে ভাইয়া। ওই তাপটা কি সেই পরিবেশে ছাড়তেছে না? ছাড়তেছে। এখন ওই প্রসেসর কি ভেঙে চুরে কোনো ভর পরিবেশের সাথে বিনিময় করতেছে বা পরিবেশে ছেড়ে দিচ্ছে? ভর ভর কিন্তু পরিবেশে ছাড়তেছে না প্রসেসর। প্রসেসর প্রসেসর মতই আছে। যদি ভর ছেড়ে দিত তাহলে প্রসেসর নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? জি ভাইয়া। তার মানে প্রসেসরটা ভেঙে তার ভরটা পরিবেশে বের হয়ে আসতেছে না, শুধু প্রসেসর গরম হলে সেই তাপটা সেই পরিবেশে ছেড়ে দিচ্ছে, ঠিক? তো তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। তো যেহেতু প্রসেসর পরিবেশের সাথে শুধু শক্তির বিনিময় করতেছে, কিসের বিনিময়? শক্তির বিনিময়, ঠিক কিনা? শক্তির বিনিময়। যেহেতু শুধু শক্তির বিনিময় করতেছে কিন্তু ভরের বিনিময় করতেছে না, সেহেতু কম্পিউটারের প্রসেসরকে আমরা কি বলতে পারি? বদ্ধ সিস্টেম। সবাই ক্লিয়ার? কারো কনফিউশন থাকলে বলো। তাহলে উন্মুক্ত সিস্টেমের একটা উদাহরণ দিতে পারবা কেউ? আপেল মামু তুমি পারবা উন্মুক্ত সিস্টেমের উদাহরণ দিতে? আপেল মামু বিডি অডিও আনমিউট করো। আপেল জি স্যার। হ্যাঁ বলো, তুমি উন্মুক্ত সিস্টেমের একটা উদাহরণ দিতে পারবা? স্যার লাইট কে কি বলা যায়? উন্মুক্ত সিস্টেম লাইট। লাইট জি। এখানে ভরের বিনিময় হয় না। আলো তো ভর, তরঙ্গ না, তরঙ্গ ভর হতে পারে, ইয়াও হতে পারে, শক্তি হতে পারে। আচ্ছা আমরা যেগুলো একদম মানে ক্লিয়ারলি বুঝি না সেগুলোতে যাব না, একদম প্র্যাকটিক্যাল লাগবে বাস্তব জীবনে আমরা মনে করা যে ব্যবহার তাহলে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে কি লাইট কি হবে নাকি এই ক্ষেত্রে? সেটা আমি পরে বলবো, আগে তুমি মানে একদম সহজ সহজ একটা উদাহরণ দাও যাতে সবাই বুঝে। আচ্ছা এটা চিন্তা করতে থাকি। অন্য কেউ চিন্তা করে একটু বলতে পারবে? আমি একটা বলি। বলো। লোহার উপর যখন হাতুড়ি দিয়ে আমরা আঘাত করি তখন তো একটু উন্মুক্ত সিস্টেম হয়, কারণ হাতুড়ি আর লোহা উভয় ভরের ক্ষয় করে এবং এটা যান্ত্রিক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তুমি এখানে সিস্টেম কোনটাকে বলতে চাচ্ছো, লোহা নাকি হাতুড়ি? ভাই আমি লোহা হাতুড়ি কে বলতে চাচ্ছি, যেহেতু আমি হাতুড়ি দিয়ে সরি ভাইয়া লোহার উপর যেহেতু কাজ করতেছি তো লোহাই সিস্টেম। আচ্ছা লোহা হচ্ছে সিস্টেম, আর লোহা ক্ষয় হয়ে পরিবেশে ভর বিনিময় করতেছে আর লোহা থেকে তাপ বের হচ্ছে পরিবেশে, এটাই বলতে চাচ্ছো তুমি? জি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, সেই ক্ষেত্রে এটাকে উন্মুক্ত সিস্টেম বলা যাবে। আমি একটা সহজ আরো একটু সহজ একদম সহজ একটা উদাহরণ দেই। আমরা যখন পানি গরম করি কিছু পানি বাষ্প হয়ে উড়ে যায় কিনা পরিবেশে? আমি যদি পানিকে তখন সিস্টেম ধরি যায় কিনা? যায়। তার মানে পানির ভর চেঞ্জ হচ্ছে কিনা? হচ্ছে। আবার পানির তাপও কিন্তু কি পরিবেশে তাপের পরিবর্তন হচ্ছে? হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি সেটা উন্মুক্ত উন্মুক্ত সিস্টেম, ঠিক কিনা? উন্মুক্ত সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেমের কি উদাহরণ দিতে পারবা? বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে একটু কিন্তু আমি বিচ্ছিন্ন সিস্টেমের একটা উদাহরণ দিছিলাম ভাইয়া। ফ্লাক্স। হ্যাঁ ফ্লাক্স। থ্যাংক ইউ হাবিব, তোমাকে ধন্যবাদ মনে করার জন্য। তোমরা একটু খেয়াল রাখবা সবকিছু, বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে ফ্লাক্স, ওই যে যেটাতে আমরা চা বা কফি গরম করে রাখি সেটা হচ্ছে যে বিচ্ছিন্ন সিস্টেম। কেন সেটা বিচ্ছিন্ন সিস্টেম হাবিব বলো? অরুণ ভাইয়া ফ্লাক্স থেকে তাপ বাইরে বিনিময় হয় না আর বর্ত হয় না। হ্যাঁ ফ্লাক্স থেকে নরমালি আমি যদি ফ্লাক্সটাকে আদর্শ ধরি, মানে এটা কখনো চা গরম ঠান্ডা হবে না, এটা থেকে ওরকম যদি আমি ধরি যে আমি একটা প্লাক্সে চা রাখলে সেটা সারা জীবন গরম থাকবে, তো ওরকম যদি আমি ধরি তাহলে ওই প্লাক্স থেকে তাপও বের হচ্ছে না আবার কি বরও বের হচ্ছে না, সেহেতু এটা বিচ্ছিন্ন সিস্টেম। এবার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তোমার নিচ্ছ নাম শুনছো, ক্লসিয়াসের বিবৃতি আছে, ক্যালভিনের বিবৃতি আছে, প্লাঙ্কের বিবৃতি আছে। আমি কারো বিবৃতি করবো না, আমি জাস্ট নিচ থেকে বলে দিচ্ছি, তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে বলে দিবা। নিচ থেকে বলে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে এমন কোনো যন্ত্র নাই যে যন্ত্র তাপকে 100% কাজে রূপান্তর করতে পারে। বুঝে গেছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি? স্মিতা বুঝছো? জি ভাই বুঝছি। মানে এই পৃথিবীতে এমন কোন যন্ত্র নাই যেটা
তাকে যে তাপ দেওয়া হয় ওই তাপের পুরো অংশকে কাজে রূপান্তর করতে পারে। বুঝে গেছে ভাই? এখানে সিস্টেম লস হবে। আবার এরকমও বলা যাবে এটা যে এরকম কোন যন্ত্র নির্মাণ সম্ভব নয় যে যন্ত্রের মধ্যে আমি শক্তি দিলাম না। শক্তি না দিয়ে আমি কি করলাম যে ওই কোন একটা কাজ করালাম, কাজটা কি গরম পানিকে ঠান্ডা সরি ঠান্ডা পানিকে গরম করা। মনে করো আমি একটা সিস্টেম দাঁড় করালাম, মোর কাজ হচ্ছে গরম পানিকে ঠান্ডা করা বা ঠান্ডা পানি কি গরম করা, মনে করি ঠান্ডা পানি কি গরম করা। তো আমি যদি ওই সিস্টেমের মধ্যে তাপ না দেই তাহলে ও কখনোই ঠান্ডা পানি কি গরম করতে পারবে না। এটাই হচ্ছে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র। বুঝতে পারছো? মানে আমি মনে করি একটা সিস্টেম চুলা দাঁড় করালাম, চুলার কাজ হচ্ছে যে পানিকে ঠান্ডা পানিকে গরম করা, ঠিক আছে? এখন আমি যদি চুলার মধ্যে তাপ না দেই অর্থাৎ শক্তি না দেই তাহলে এই চুলা কি কাজ করবে? জি ভাইয়া করবে না। না করলে কি হবে? ঠান্ডা পানি কখনো কি হবে না, গরম হবে না। এটা হচ্ছে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র, বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি। আমি একটা কথা বলি। হ্যাঁ বলো 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 ভাইয়া। যখন উষ্ণ যে সকল কান্ট্রিতে উষ্ণ মানে অনেক তাপমাত্রা বেশি থাকে সেখানে অনেক বেশি থাকে, যেমন কাতার, সৌদি আরব, তো ওইসব কান্ট্রিতে পানি যদি বাহিরে রেখে দেয় তাহলে তো অনেক গরম হয়ে যায়। ওই ক্ষেত্রে তো বাহির থেকে কোনো সিস্টেমের উপর সিস্টেম হয় নাই, কাজ হয় নাই। সূর্য কি সেখানে সিস্টেম হিসেবে কাজ করতেছে না? হ্যাঁ করে, কিন্তু আমি তো দেইনি। তুমি দাও না, ঠিক আছে? সূর্য তো একটা প্রাকৃতিক সিস্টেম হিসেবে ওখানে কাজ করতেছে, ঠিক আছে? এই পৃথিবীতে সায়েন্স কিভাবে আসছে? প্রকৃতি থেকে আসছে। আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করতেছি এগুলো কি নরমালি হঠাৎ করে কোথা থেকে পড়ে গেছে নাকি প্রকৃতি থেকে আসছে? কোনটা? সব শক্তির উৎস হচ্ছে সূর্য। এবার আমরা আসলে আমরা মানে একদম লেট হয়ে যাচ্ছে আমাদের, এভাবে চললে কিন্তু হবে না। তোমরা আরেকটু মানে তোমাদেরকে বেসিক গুলোকে ক্লিয়ার করে রাখতে হবে ভালো করে। আমরা প্রত্যাগামী প্রক্রিয়া পড়বো, অপ্রত্যাগামী প্রক্রিয়া পড়বো। প্রত্যাগামী প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, মানে বিপরীতমুখী হয়ে ফিরে আসতে পারে, সেটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। যেমন খুব ধীরে ধীরে যদি কোন একটা আমরা সমস্যা পরিবর্তন করি তখন সেটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া। সমস্যা পরিবর্তনের উদাহরণ আমরা একটু আগে দিয়েছিলাম যে আমি কিসের পরিবর্তন করব, স্মিতা, তাপমাত্রা পরিবর্তন করব। যদি ধীরে ধীরে তাপমাত্রা পরিবর্তন করি কোন একটা সিস্টেমের মধ্যে তখন ওই সিস্টেমটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়ায় রয়েছে বলে ধরা হয়। বুঝে গেছে? যেমন আমরা যদি আরো বলি, একটু আরো একটু উদাহরণ দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ বলো বলো। শুনতেছো? সমষ্ণ প্রক্রিয়া তো আমি বলছি যে দেখো একটু দেখো, এটা একটা বরফের খন্ড, এটাকে গরম করে তুমি পানি করলা, ঠিক আছে? তো গরম করতে তাপমাত্রা পরিবর্তন হবে না? হবে না, হবে গরম করলে। এটা কি যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা কোনো পরিবর্তন হবে? এটা পানি, পানিকে আবার কিসে রূপান্তর করলাম? তাপ দিয়ে বাষ্পে, ঠিক কিনা? জি ভাইয়া। আমাকে বলো এটা ঠিক ঠান্ডা করলে আগে ফিরে যাবে কিনা? যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে। তাহলে এই ধরনের প্রক্রিয়া যেগুলো যেগুলোকে আবার জিরো পজিশনে নেওয়া যায় অর্থাৎ আগের পজিশনে রিসাইকেল করে আগের জায়গায় নেওয়া যায় সেই ধরনের পরিবর্তন গুলোকে বলা হয় বা সেই ধরনের সিস্টেম গুলোকে বলা হয় কি? প্রত্যাগামী। প্রত্যাগামী। আর যেগুলোতে এটা করা যায় না সেগুলো কি বলা হয়? অপ্রত্যাগামী। অপ্রত্যাগামী। তো অপ্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ দিতে পারবা? অপ্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ দিতে পারবা? প্রত্যাগামী। ওয়াসিফ, তুমি একটা অপ্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ দাও। বরফ দ্বারা পানি হয়, আবার পানি আবার বাষ্প হয়। বরফ গলবে, পানি হবে। আমি অপ্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ দিতে বলছি। কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন যদি বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা তো ভাঙিয়ে আবার অক্সিজেন আর কার্বন হয় না? না না না, এভাবে কার্বন আসলে বলে যেটা
ঘর্ষণের ফলে যেটা উৎপন্ন হয় এটা তো ভাই আবার ফিরে আসতেছে না কি কি ঘর্ষণের ফলে যেটা উৎপন্ন হয় এটা তো আর গুড মানে হাতের মধ্যে ঘর্ষণের ফলে যেটা একটা পদার্থের মধ্যে যখন ঘর্ষণ ঘটে বা মনে করো যে কোনো জায়গায় একটা ঘর্ষণ ঘটলো তো ঘর্ষণের কারণে যে শক্তিটা তৈরি হলো ওই শক্তি কিন্তু পরিবেশে চলে যাচ্ছে ঠিক আছে এবং এখানে এই ঘর্ষণের কারণে যে একটা ক্ষতি হয়ে গেল ওই যন্ত্রের মধ্যে হালকা ক্ষত হয় কিন্তু ঠিক আছে এটা কিন্তু আমরা ফিরে নিয়ে আসতে পারি না এটাকে অপরোক্তগামী বলা যেতে পারে আবার সূর্য যে তাপ দিচ্ছে আমাদেরকে সূর্য যে তাপ গুলো আমাদেরকে দিচ্ছে পৃথিবীতে আসতেছে এই তাপ কি কখনো আবার সূর্যের কাছে ব্যাক যায় সূর্য আবার সেটা গ্রহণ করে করে না তাহলে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে অপরোক্তগামী তো প্রকৃতিতে যে ঘটনাগুলো নর্মালি ঘটে বেশিরভাগই অপ্রত্যাগামী আর মানব সৃষ্ট যে ঘটনাগুলো আমরা ঘটাই তার বেশিরভাগই মানে প্রত্যাগামী ঘটনা প্রত্যাগামী ঘটনা কি খুবই খুবই কম ঠিক আছে আর অপ্রত্যাগামী ঘটনাই সবচেয়ে বেশি ঠিক আছে এখন অনেকে বলতে পারো যে ভাই তাহলে তো এখানে শক্তির যে সংরক্ষণশীলতার নীতি সেটা মনে হয় মানতেছে না অপ্রত্যাগামী প্রক্রিয়া আসলে মানতেছে কিভাবে মানতেছে স্মিতা বলতে পারবা শক্তির সংরক্ষণশীলতার নীতি মনে হচ্ছে এই যেমন এখানে সূর্য তাপ দিচ্ছে আবার ব্যাক নিচ্ছে না এটা দেখে মনে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলতেছে না তো কিভাবে চলতেছে এটা ব্যাখ্যা করো শক্তি রূপান্তরিত হচ্ছে হ্যাঁ বলো কে যেন ওয়াসিফ বলতেছিলাম মেবি বলো হাবিব বলতেছিলা নাকি ওয়াসিফ আমি বুঝলাম না না আমি বলছিলাম জায়েদ স্যার হ্যাঁ জায়েদ বলো বলতেছিলাম শক্তি রূপান্তর হচ্ছে এখানে শক্তির ব্যয় একটা শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হচ্ছে সেই কারণে কথা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি জানতে হবে নীতি হচ্ছে কি নীতি হচ্ছে শক্তির ব্যয় বা বিনাশ নেই শক্তি ধ্বংস করা যায় না সৃষ্টি করা যায় না এটা হচ্ছে বিনাশ নেই রূপান্তর হয় জি 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 ভাইয়া মহাবিশ্বে মোট শক্তি পরিমাণ সময় একই থাকে পরিমাণ নির্দিষ্ট হ্যাঁ ওইটাই তার মানে শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয় শক্তি সংরক্ষণশীলতার নীতির কোনো ব্যত্যয় ঘটতেছে না অর্থাৎ শক্তি রূপান্তরিত হচ্ছে তো ঠিক আছে সূর্য থেকে শক্তি আমাদের পৃথিবীতে রূপান্তরিত হচ্ছে কিন্তু শক্তি সৃষ্টি করা যাচ্ছে না কি করা যাচ্ছে না আবার ধ্বংস করা যাচ্ছে না হ্যাঁ তো আমরা বুঝতে পারছি প্রত্যাগামী অপ্রত্যাগামী দুইটাই এবার আমরা জানবো এনট্রপি কি ঠিক আছে আমরা এই ঘটনাগুলো বুঝে যাই আগে বুঝার পরে আমরা মানে অঙ্ক করতে সুবিধা হবে আমাদের জন্য এনট্রপি কি স্মিতা বলো তারপরে বলবো আতিকুল ইসলাম আতিকুল ইসলামের রেসপন্স খুব খারাপ এনট্রপি কি বলো সবাই এনট্রপি কি মনে মনে একটু চিন্তা করে রাখো জি ভাইয়া এনট্রপি কি মনে মনে একটু চিন্তা করে রাখো সবাই হ্যালো হ্যাঁ শুনতেছি হ্যালো হ্যাঁ আতিক বলো ওয়াহেদ বলবা কিছু আবি তুমি কিছু বলবা এনট্রপি বলতে একটা বিশৃঙ্খলা যা পরিবেশের তাপমাত্রাকে বৃদ্ধি করে হ্যাঁ এনট্রপি মূলত একটা বিশৃঙ্খলা যা পরিবেশের আর কেউ যাই কিছু বলবা এগুলাই আচ্ছা একটা ইয়ে আছে তাপের কয়টা ধর্ম আছে যে যার মধ্যে এনট্রপি অন্যতম এগুলো তোমরা যেগুলো দিচ্ছ এগুলো হচ্ছে যে মানে প্র্যাকটিক্যাল ভাবে এরকম কিন্তু মানে আমি একদম ইয়া চাচ্ছি তোমরা একদম যন্ত্র দিয়ে একটা উদাহরণ দাও এরকম চাচ্ছি আমি যেরকম যন্ত্র দিয়ে উদাহরণ দেই প্লাগস দিয়ে সূর্য দিয়ে উদাহরণ যেভাবে দিই এভাবে দিতে পারবে না দেখো কেউ ওভাবে কেউ পারবা ওয়াসিফ পারবা স্মিতা কি শুনতেছ
কয়েকজন একদমই রিপ্লাই দেয় না, মনির রহমান, রিফাত, তারপর হচ্ছে যে ভাইয়া, কে বলতেছ? আলবি বলো, আলবি ভাইয়া বলো। এই যে ভাই রুদ্ধতাপ প্রক্রিয়ায় বাড়ি বস্তু যে তাপে ধর্ম স্থির থাকে তাই তো এন্ট্রপি। আমি মানে আমাকে একটু বুঝে দিতে পারবা, বুঝে দাও তো উদাহরণ দিয়ে। একটু ভাবতে হবে। আচ্ছা আমি বলতেছি ভাইয়া, একটু আমার সময় দেন ভাইয়া। কোশ্চেনটা যদি একটু করতেন, আমি শুনি নাই, এইমাত্র নেট প্রবলেম হচ্ছে। ওই যেটা লেখা আছে স্ক্রিনে, তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন শুধু করলে হবে? একদম মানে আমাকে উদাহরণ দিয়ে বোঝাও তো একটু। যেমন ভাইয়া সমষ্টি প্রক্রিয়ায় যেমন তাপের তাপমাত্রা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেমন তাপমাত্রা, সরি ভাইয়া সমষ্টি হবে, সমষ্টি প্রক্রিয়ায় যেমন তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, এখানে ভাইয়া এটা তো এন্ট্রোপির মানে এখানেও তো এন্ট্রোপির কোনো পরিবর্তন হইতেছে না। যেমন ওই ভাই একটু আগে বললো যে ফ্লাক্সের ভিতরে ওর তাপের পরিবর্তন মানে তাপ কমতে আসে না বাড়তে আসে না, এরকম করে বুঝাই আমি এটা বুঝতেছি ভাই, কিন্তু বুঝাইতে। আচ্ছা মূল ঘটনা আমি বলে দেই, মূল মানে তোমরা যেভাবে বুঝছো তোমাদের হয়তো মানে আইডিয়া গুলো ক্লিয়ার না, ঝাপসা বুঝা গেছে, ঝাপসা তোমাদের আইডিয়া গুলো। আমি বলি মনে করো ভাইয়া, ভাইয়া হ্যাঁ বলো, আলবি বলো। যেমন এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো পানি, পানিকে আমরা যদি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি রূপান্তর করতে চাই, ওই ম্যাথ গুলো আছে না এন্ট্রোপি পরিবর্তন নির্ণয় করো। হুম 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 এভাবেই তো না? হ্যাঁ ওরকম এন্ট্রপি পরিবর্তন আসলে কি আমি সেটা জানতে যাচ্ছি। একজন বলছিল এন্ট্রপি আসলে বিশৃঙ্খলা, সে কে? ওয়াহেদ। আচ্ছা যেটাই হোক ভাইয়া আমি, হ্যাঁ এন্ট্রপি আসলে বিশৃঙ্খলা যেটা আমার আইডিয়াটা, কিন্তু আচ্ছা যেটাই হোক যেই বলছো বিশৃঙ্খলা। আচ্ছা আমি বলি, আমি বলি, আমি বলি, আমার কথা শোনো। আসলে আমি এক্সাক্ট আসল ডেফিনিশনটা দিচ্ছি। মনে করো তোমার কাছে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটা তার কাজ করতে সক্ষম হচ্ছে না, অর্থাৎ সে শক্তিকে কাজে রূপান্তর করতে পারতেছে না। আমাদের মূল কাজ হচ্ছে শক্তিকে কাজে রূপান্তর করা। কোন একটা যন্ত্র যদি শক্তিকে কাজে রূপান্তর করতে না পারে, এটাই হচ্ছে এন্ট্রপি, অর্থাৎ ওই যন্ত্র তখন বিশৃঙ্খল। বা আবার এরকমও হতে পারে, যন্ত্র ঠিক আছে কিন্তু যন্ত্রকে তাপ শক্তি যেটা দিব সেটা নাই, শক্তিটা নাই, অর্থাৎ তাপ শক্তির অপ্রাপ্যতা বা তাপ শক্তি রূপান্তরের অদক্ষতা, অক্ষমতা, এটাকে বলা হয় এন্ট্রপি। অর্থাৎ কোন যন্ত্রের তাপ শক্তিকে কাজে রূপান্তরের অদক্ষতা বা অক্ষমতা বা শক্তির অপাপ্যতাকে বলা হয় এন্ট্রপি। বুঝে গেছে? জি ভাইয়া। আমি একটু আরেকটু এটা ক্লিয়ার করে দেই উদাহরণ। ভাইয়া ওই যে একটা আরেকটু কথা বললেন না যে আমি বুঝে দিচ্ছি। আচ্ছা মনে করো যে এই থেকে তাপে একটু বুঝে দিই, মনে করো যে তোমার কাছে চুলা আছে, তুমি কাজ হচ্ছে পানি গরম করবা, ঠিক আছে? এখন চুলাটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে, কিন্তু গ্যাস আছে, তাহলে এটাও এন্ট্রপি। আবার যদি চুলার চুলা ঠিক আছে কিন্তু গ্যাস নাই, গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে বা তোমার তুমি শক্তি সরবরাহ দিতে পারতেছো না বা গ্যাসের লাইন কেটে গেছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, এটা হচ্ছে এন্ট্রপি। এটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল এন্ট্রপি, কিন্তু ওই যে বিশৃঙ্খলা যেটা বলা হয় এটা এন্ট্রপি। বিশৃঙ্খলা সৃষ্টি হয় শক্তির অপ্রাপ্যতার কারণে, মানে শক্তি যখন অপ্রাপ্যতা বেড়ে যায় অর্থাৎ শক্তির যখন শক্তি যখন পাওয়া যায় না, এটাই হচ্ছে এন্ট্রপি। আমরা আমরা এন্ট্রপি সম্পর্কে বুঝতে পারছি। তো এই এন্ট্রপি আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ঘটে বেশি এবং সেটা প্রত্যাগামী প্রক্রিয়া, প্রত্যাগামী ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি ঘটে, অর্থাৎ ওই যে আমরা যে ফ্লাক্সের উদাহরণ দিলাম সেখানে এটা ঘটতে পারে। ঠিক আছে এন্ট্রপি কি বুঝে গেছে সবার? ক্লিয়ার এন্ট্রপি সবার? ক্লিয়ার? হ্যাঁ আমরা মোটামুটি এই চ্যাপ্টারের যে বেসিক গুলো এগুলো কিন্তু আমাদের ক্লিয়ার, ঠিক কিনা? আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমরা
খেয়াল করো সবাই, মনে করো যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা রোড থার্মোমিটার বারো ওহম রোদ দেখাচ্ছে, রোড থার্মোমিটার এটা, ঠিক আছে, এটা কাজ হচ্ছে রোদ কত সেটা দেখানো। তো আবার সেটা এক্স আইসে অর্থাৎ নিম্ন স্থিরাঙ্কে, নিম্ন স্থিরাঙ্কে একটা রোদ দেখা যেতে পারে, মনে করো নিম্ন স্থিরাঙ্কে রোদটা দেখা যাচ্ছে যে 1 ওহম, আবার উর্ধ্ব স্থিরাঙ্কে মনে করো আরেকটা রোদ দেখা যাচ্ছে, সেটা কত, সেটা মনে করো যে 30 ওহম। এটাকে আমি একটু করে দিচ্ছি একটা সূত্রের মধ্যে, এখন লিখব হচ্ছে এরকম, আমরা যেই এটা নিয়ে কাজ করতেছি, যেই এই এটা নিয়ে কোনটার মান বের করতে হবে, হ্যাঁ হ্যাঁ কোনটার মান বের করতে হবে, কোনটা মানে রোদ থার্মোমিটারের মান তো দেওয়া আছে, তো এখন আমরা কোনটা বের করতে হবে, আমরা কি করব সে একটু পরে আমি বলতেছি, তুমি একটু পরে মানে বুঝতে পারো, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যে থার্মোমিটারটা ব্যবহার করতেছি সেটাকে নিলাম, নেওয়ার পরে সেটার যে এক্স আইস পয়েন্ট সেটাকে নিলাম, তারপরে সেটার যে স্টিম পয়েন্ট সেটাকে নিলাম, মাইনাস সেটার যে আবার আইস পয়েন্ট সেটা নিলাম, আমি এক্স্যাক্টলি আসলে তোমাদেরকে এই সূত্রটা বুঝাতে যাচ্ছি, তোমরা এখান থেকে বুঝলে আরেকটু বুঝতে পারবা, এই সূত্রটাকে বুঝাতে যাচ্ছি আমি, দেখতে পাচ্ছ তোমরা x থিটা মাইনাস x আইস ডিভাইড বাই x স্ট্রিম মাইনাস x আইস ইনটু 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু থিটা লিখে আছে, পাইছো? এটা হচ্ছে যে আসলে ভ্যা শীত আসে নাই ভ্যা, হ্যাঁ 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 শীত আসে নাই ভাইয়া, শীত আসে নাই, শীত আসে নাই, ওই ইয়াতেই আছে ভ্যা আপনার লেখার, এখানে তোমরা দেখতেছো না শীতটা এখন, না ভাইয়া দেখতে পাচ্ছি না, আসছে শুধু ভাইয়া x থিটা মাইনাস x আই, দাঁড়াও দাঁড়াও এখন দেখতেছো, এটা আমি যেটা বলতে যাচ্ছি এবার, এবার তোমরা আবার আমার দিকে ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা, তাহলে খেয়াল করো, আমি বললাম যে আমি কি বললাম যে আমার কাছে একটা থার্মোমিটার আছে, সেটার কাজ হচ্ছে যে রোদ মাপা, রোদ থার্মোমিটার এটা, ঠিক আছে, তো সে 30 ডিগ্রি সেলসিয়াসে 12 ডিগ্রি 12 ওহম রোদ দেখালো, এক্স আসে দেখালো এতটুকু, এক্স স্ট্রিমে দেখালো এতটুকু, ঠিক আছে। তো এখন আমাদেরকে এটাকে আমি এক্স থিটা ধরি, ঠিক আছে, এখন কত ডিগ্রি সেলসিয়াসে আসলে সে 12 দেখাইছে, এই যে কত ডিগ্রি সেলসিয়াসে সেটা 12 দেখাইছে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমি একটু ক্লিয়ার করে নিই,